আসার পরে ছেলেটা আবার কি বলছে, ও বাবাকে মাইরা টাইরা, ওর জ্যাঠাকে মারছে, ও জ্যাঠা তো দাদাকে মারছে, ওর মাকে মারছে, মাইরা ছেলেটা আবার হাইজা চলে গেছে। বর্তমানে ছেলেটা কি ধরা পড়েছে? হ্যাঁ, বর্তমানে ছেলেটা ধরা পড়েছে। ছেলেটার নাম কি? ছেলেটার নাম সঞ্জয় রায়। বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি 99 ফুলকাডাবড়িতে। বাবাকে বাঁচাতে এলে অভিযুক্তের জেঠু এবং জ্যাঠুতো ভাইও গুরুতরভাবে জখম হন। জানা গিয়েছে মৃতের নাম খগেন রায়, অভিযুক্ত ছেলে সঞ্জয় রায়। ঘটনার পর অভিযুক্তের দাদা অশোক রায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে বুধবার রাতে টাকা চাওয়া নিয়ে বচসা বাঁধে বাবা এবং ছেলের মধ্যে। খগেন রায় ছেলেকে টাকা দিতে চাননি, সেই সময় সঞ্জয় কাঠের বাটাম দিয়ে বাবাকে মারধর করে। চিৎকারে অভিযুক্তের জেঠু এবং জ্যাঠুতো ভাই এলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে খগেন রায়ের মৃত্যু হয়। বৃহস্পতিবার অশোক থানায় অভিযোগ জানায়। এরপরেই সঞ্জয়কে গ্রেপ্তার করে পুলিশ। কালি অ্যাকচুয়ালি বেমি তো বাড়ি থাকে না, দুই তিন দিন পরে বাড়ি এসে কালি রাতে প্রায় 9টার সময় আসার পরে কাকিমার সাথে ঝগড়া লাগাইছে, ওরা নিজেরই মার সাথে ঝগড়া করার পরে এই বাড়ির যে ঠাকুরের ঘরটা ও নিজের ঘরটা ভাঙি ভেঙে দিয়ে তারপরে চলে গেছে বাড়িতে। প্রায় 9:30 থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে তারপরে আমি একটু খাওয়া দাওয়া 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 করি আমি ঘর ঢুকছি, তাকেও হয়তো বাথরুম করে উঠছে। প্রায় আধা ঘন্টা 45 মিনিট পরে আর ফিরে এসে বাড়ি ফিরে এসে পরে কাকিমা ধরছে, তো কাকিমা মানে কামড়ে ধরছে হাতও দেখে বা হাত মানে। তারপরে মই আর বাবা, মোর যে বাবা আছে মানে ওই ইয়ার জেঠু হবে, আসিয়া কাকিমা বাঁচালি উঠে মুখ টুক ছাড় দিয়া বাঁচিয়া বা মই একবার আগিনা মানে আগিনা নিয়ে আসবো, আগিনা নিয়ে আসবো। বাবাকে একটা ধাক্কা দিচ্ছি, তো বাবাকে ধাক্কা দেওয়াতে হয়েছে কি বাবার নাকফুলাটা ভাঙি দিচ্ছে, তো নাকফুলা ভাঙি দিয়ে ওই বাবার কাছে ফার্স্ট এড করার জন্য বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে যায় আসিয়া কাকু পাশাতে দাঁড়েছে, তো কাকু কইছে কি তুই দাদাকে ধাক্কা দিল, ঠিক আছে এই রকম করাতে ওই ধরছি মানে কাকুকে ধরছে মারিবার। এবার যেই কাকু হয়তো পালিয়ে গেছে ওই টিউবের বাড়ির দিকে, যেটা আর কি টিউবওয়েল আছে, টিউবওয়েলের সাইডে তো পাথর টাথর অনেক থাকে। এবার ওটি মনে হয় পিছন পাশে সামনে মানে মুখ থুবড়ি মনে হয় পড়ছে, তো একটা ভাগিলে তো সামনে দিকে পড়বে না, তো মুখ থুবড়ি পড়াতে ওই বড়ো যে পাথরগুলো ছিল বড়ো পাথরগুলোতেই মানে প্রথমে ইয়া করছে আর কি মাথা বাড়ি মারছে পাথর। তারপরে কি পাশে টিউবওয়েলের পাশেতে খড়ির যে ঘর ছিল, খড়ির ঘরে দু একই পাশে যে বাটামগুলো ছিল খড়ির যে বাটামগুলো ওই বাটামগুলো দিয়েও মারছে। ওই বাটামগুলো দিয়ে মারার পরে 3-4 মিনিট পরে বাবা জাস্ট বাড়িতে রাখা যায়, আমি ওইখানে জাস্ট আসি সুগার পাশো উগার যেটা না ওই ঘটনাটা আর কি টিউবওয়েলের পাশে সেটাই আসিয়া জেলায় মুই উগ মানে পাশো যাও, তো ওইটা থেকে উঠিয়া চারি পাও আগত আসিয়া মুখ একটা দিল বাড়ি। তো মোর বাড়িটা এমন হয়েছে যে সামনাসামনি লাগছে, মুই মানে ওর পাশো দেখে শুধু এই জন্য মুখ বাড়িটা বেশি লাগে নাই। তারপরে 4টা মোর সেলাই পড়ছে কালি রাতে 1:30-2টার সময় আসিয়া সেলাই করে নিয়ে গেল। তারপরে তো ইয়ে ওটে থাকিয়া মুই একটা হাত দিয়ে গলা দিয়ে ধরছু আর একটা হাতি মোর মাথাটা চিপি ধরছু ধরিয়া উগ মানে টানিয়া নড়ে দিই। আর যেই জায়গাটা তো মানে কাকুকে যে মারছি সেই জায়গাটা তো ছিল অন্ধকার, তো মুই লাইটটা জ্বালিয়া দেখছি তো ততক্ষণে কাকু একদম মানে পড়িয়ে আছে, একদম মাথাটা একদম থেতলে দিছি, পুরো সম্পূর্ণ মাথাটা থেতলে দিছি, মানে কোনো মুখটা দিয়ে কোনো চেনা যাচ্ছে না যে এটা মানে কাকু, ঠিক আছে। তারপরে ইয়ে কি সাইকেলটা নিয়ে বাড়ি থেকে চলে গেল। চলে যাওয়ার পরে ফার্স্ট এড করার জন্য যেটা মুই বাড়ি ঢুকো, বাড়ি ঢুকে একটু ফার্স্ট এড করিয়া যেটা ডেটল টেটল দিয়া ধইয়া দিয়া টুলা টুলা লাগিয়ে মাথাটা বাঁধ দিয়ে মুই কনফার্ম বাড়িয়ে মানে সেই স্পটে আসিয়া দেখো যে কাকু অলরেডি মারাই গেছে, কোনো নিঃশ্বাস বিশ্বাস কিছু ছিল না। তারপরে পাশের একটা বাড়ির পাশের বাড়ির একটা ভাই আসছে, ভাইটা গেছিল যে ভাই দেখ একবার, তারপরে একটা সিভিক ভলেন্টিয়ার আছে বাড়ির পাশে মিঠুন ওয়াই আসি ওয়াও দেখি দেখিয়ে কল ওয়াও কল যে মারা গেছে। ততক্ষণে আমরা অ্যাম্বুলেন্সও অলরেডি ফোন করা হয়ে গেছে, অ্যাম্বুলেন্স আসছে প্রায় 10-15 মিনিট বা আধা ঘন্টা পরে আসে অ্যাম্বুলেন্সের, তারপরে আমরা পাঠিয়ে দিচ্ছি। ততক্ষণে তো এটা ডাক্তার অলরেডি ডেড। মেখলিগঞ্জ থেকে দীপেন রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।